الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, টেলিতুন সংক্রান্ত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী, আখরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। যেমন হাদিসে পাকে রয়েছে, যার মূল কথা, যেই ব্যক্তি আমার নবীর উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক ওই দরুদ পাঠকারীর কফালের মধ্যে 200-এর মধ্যখানে লিখে দিবে, এই বান্দা মুনাফিকি থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্ত। এবং এই দরুদ পাঠকারীকে কাল কিয়ামতের দিন শহীদদের সাথে উঠানো হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনি যে যেখানে থাকি না কেন, যে অবস্থায় আসি না কেন, সদা সর্বদা দরুদ শরীফ পড়তে থাকি। কারণ দরুদ শরীফ এটা এমন একটা ওয়াজিফা, এমন একটি আমল, এই আমল আমি আপনি প্রতিদিন যদি করে থাকি, পালন করে থাকি, পাঠ করতে থাকি, তাহলে দুনিয়া এটা আমার জন্য উপকার, কাল কবরেও উপকার, কাল কিয়ামতের দিনও উপকার, নাজাতের কারণ হবে। আসুন আমরা মহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত ইসলামের একটি মাদানী কাজের একটি বিভাগের নাম হচ্ছে মাদানী কাফেলা। এই মাদানী কাফেলা হচ্ছে আল্লাহর রাস্তায় সফর করা। মাদানী কাফেলায় মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে, এক বিভাগ থেকে অন্য বিভাগে, এক দেশ থেকে অন্য দেশে আল্লাহ রাস্তায় সফর করে থাকে, মানুষের কাছে দিনে ইসলামের প্রচার পায়গাম পৌঁছিয়ে থাকে, মানুষদেরকে আল্লাহ এবং তার রসুলের তরিকা শিক্ষা দেওয়া এই মাদানী কাফেলার মাধ্যমে। আর এই কাফেলা যারা বিধর্মী তাদের মধ্যে গিয়ে নেকির দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, মানুষকে মুসলমান হওয়ার আহ্বান করে, যার নাম হচ্ছে মাদানী কাফেলা। আর মাদানী কাফেলা এটা এমন একটি জিনিস, এটা জন্য গর থেকে বের হওয়া, আল্লাহর রাস্তায় সফর করার মতো। কারণ কিতাবে রয়েছে, ইলমে দিন শিকার জন্য যারা ঘর থেকে বের হয় তারা আল্লাহর রাস্তায় সফররত রয়েছে। তো মাদানী কাফেলার মধ্যে বেসিকলি কি হয়, একজন মুসলমানের মৌলিক যে জ্ঞান দরকার, সে নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, হজ, যাকাত, ইসলামের দৈনন্দিন জীবনের যতগুলি আহকাম দরকার, এগুলা মাদানী কাফেলায় শিক্ষা দেওয়া হয়। আর মাদানী কাফেলায় এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে যারা অভাবী, যাদের অর্থ নাই, যাদের সামর্থ্য নাই, তাদেরকেও দাওয়াত ইসলামী মাদানী কাফেলায় সফর করিয়ে থাকে। তো এই জন্য আপনাকে বলবো, আপনিও দাওয়াত ইসলামীকে আর্থিকভাবে সহযোগিতা করুন। আপনার একটা ইউনিট হতে পারে এই দাওয়াত ইসলামের মাদানী কাজের কাফেলা সফরের একজন আশেকে রসুলের তকদির পরিবর্তন করিয়ে দিতে পারে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় সফর করে যে যেমন সওয়াব, আর তাদেরকে সফর করানোর ক্ষেত্রে যারা আর্থিকভাবে সহযোগিতা করে তারাও সম পরিমাণ নেকির অধিকারী হয়ে যায়। তো দাওয়াত ইসলামের মাদানী কাফেলা এক এলাকা থেকে অন্য এলাকায়, এক শহর থেকে অন্য শহরে যেভাবে সফর করে, এখানে দাওয়াত ইসলামের বছরে লক্ষ লক্ষ কোটি টাকার খরচ হয়ে থাকে। হ্যাঁ, মাদানী কাফেলা প্রতি মাসে 3 দিন সফর করে থাকে, 12 মাসে 30 দিন, জিন্দেগিতে 12 মাস। অনেক আশিক রসুল এমন আছে সময় দিতে তৈয়ার, কিন্তু তার কাছে আর্থিক মানি নাই। আর অনেক ইসলামী ভাই আছে যার কাছে সময় নাই কিন্তু আর্থিক মানি আছে, তার কাছে টাকা আছে। উভয়টাকে আমরা সমন্বয় করি, কেউ সময় নাই অর্থ আছে, কারো সময় আছে অর্থ নাই, অর্থওয়ালা অর্থ দেয়, যার কাছে সময় আছে সে সময় দেয়, উভয়টা মিলিয়ে সফর হয়ে থাকে।
আপনাকেও বলবো দাওয়াত ইসলামীর আল্লাহর রাস্তায় সফরের জন্য আমরা দিলকুলে দাওয়া ইসলামীকে ইউনিট জমা করায় নিজের পরিবারের নিজের মহল্লার নিজের আত্মীয় স্বজন নিজের জানাশোনা বন্ধু বান্ধব তাদের থেকেও সংগ্রহ করি। লাভ কি? যেমন কিতাবে রয়েছে যারা আল্লাহর রাস্তায় গড় থেকে বের হয় তাদের পায়ের তলায় ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, কারণ মাদানী কাফেলায় একজন বন্দা কোরআন শিখার সুযোগ পায়, হাদিস মুবারকা শোনার সুযোগ পায়, নামাজের মাসাইল শিখার সুযোগ পায়, সবচেয়ে বড় একটা যে পরিবেশ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা, এখানে কোনো বন্দি করার সিস্টেম নাই, আল্লাহর ঘরে তাকবা, নাওয়াইতু সুন্নাতুল এতেকাফের নিয়ত করবা, যতক্ষণ তাকবা ততক্ষণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সর্বদা নেকির মিটার জারি থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সুযোগ আছে, মানুষের সাথে সালাম কালাম করার সুযোগ আছে, পাঁচবার দৈনিক কমতে কম সুন্নতর বায়ান দর্শে বায়ান শোনার সুযোগ আছে, কিতাবে আছে। যারা ইলমে দিনের মাহফিলে বসে যতক্ষণ বসে ততক্ষণ নাকি সেই জান্নাতের বাগানে থাকে, আর এই কাজটা দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার মাধ্যমে সহজে আঞ্জাম দেওয়া আসান হয়ে যায়। এই জন্য দাওয়াত ইসলামীকে সহযোগিতা করি, কারণ আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেল যে আপনার ঘরে চলতেছে, আজকে যে দাওয়াত ইসলামী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, এটা মাদানী কাফেলার বরকত হয়েছে। আজকে মাদানী চ্যানেল বাংলা পেয়েছি, আজকে দাওয়াত ইসলামী আমার চতুর্দিকে দেখা যাচ্ছে, এটা মাদানী কাফেলার বরকত। এই জন্য এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য দেখেন বাংলাদেশের 68,000 গ্রাম, প্রতিটি শহর এলাকা গ্রাম গঞ্জে মহল্লায় মহল্লায় প্রত্যেক মসজিদে দাওয়াত ইসলামীর এই মাদানী কাফেলাকে সফর করানো খুবই দরকার। কারণ আজকে অনেক নওজোয়ান আছে যারা মার কথা শুনে না, বাপের কথা শুনে না, হ্যাঁ এলাকার কথা শুনে না, কিন্তু তাদেরকে পরিবর্তন করার সহজ একটা মাধ্যম হচ্ছে মাদানী কাফেলা। কারণ মাদানী কাফেলার মধ্যে মন, হ্যাঁ আল্লাহর ভয়, কবরে আমার কি হবে, আখেরাতে আমি কি জবাব দেব, হ্যাঁ কাল কিয়ামতে হিসাব আমি কিভাবে দেব, কারণ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর মাদানী কাফেলা নামাজের উপর বেশি গুরুত্ব দেয়। মাদানী কাফেলায় বোঝানো হয় মা বাপকে কষ্ট দিও না, এটা গুনাহে কবিরা। মাদানী কাফেলায় বোঝানো হয় কাউকে আঘাত করিও না, এটা গুনাহে কবিরা। মাদানী কাফেলায় বোঝানো হয় কখনো মিথ্যা বলিও না, এটা গুনাহে কবিরা। মাদানী কাফেলায় বোঝানো হয় দুই নাম্বারি করে ইনকামের দরকার নাই, এটা গুনাহে কবিরা। এই মাদানী কাফেলার বরকতে আজকে দুনিয়ার মেজরিটি জায়গায় দাওয়াত ইসলামী বিরাজমান। এই জন্য এই বিভাগটাকে মজবুত করার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন। দাওয়াত ইসলামী তো অনেক বিভাগ রয়েছে, অনেকগুলো সুবাজাত আছে, প্রতিটি সুবাজাত একটার চেয়ে একটা গুরুত্বপূর্ণ। তো বিশেষভাবে মাদানী কাফেলা এটা খুবই গুরুত্ব, কারণ মানুষকে যদি বদ্দিন বেদিন খারাপ সুবত থেকে যদি বাঁচাতে চাই, নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা আমলের প্রতি যদি উৎসাহ দেওয়ার যদি মকসদ হয়, তাহলে মাদানী কাফেলায় আমাকে আপনাকে সফর করতে হবে, আল্লাহর রাস্তায় বের হতে হবে, মানুষকে নেকির দাওয়াত দিতে হবে, আর এটাই দাওয়াত ইসলামী করে। এই জন্য আমি আপনাকে বলবো, এই যে টেলিতুন অনুষ্ঠান অর্থ তহবিল সংগ্রহ, এই কার্যক্রমে আপনিও সঙ্গ দেন। স্ক্রিনের মধ্যে নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, আপনি জাকাতও দিতে পারেন, নফল সৎকাও দিতে পারেন। এটা লাভ কি আপনার সামনে আমি বর্ণনা করলাম। কিতাবে রয়েছে আল্লাহর রাস্তায় যারা সফর করে তাদের ফজিলত কি। একবার হযরত সাইয়েদনা মালিক বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় সফররত ছিলেন, সফর করে যাচ্ছেন, এমন সময় দেখলেন হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খসর, খসর কাকে বলে, যেটা গাদা নয় গুড়ো নয় মধ্যখানে এলো খসর, খসর নিয়ে খসরের লাগাম ধরে পায়ে হেঁটে যাচ্ছে। হযরত সাইয়েদনা মালিক বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আল্লাহর বান্দা,
এই খসরের উপরে উঠে বসুন, খসরের উপরে বসে পথ চলুন, কেন পায়ে হেঁটে যাচ্ছেন, কারণ কি? তখন হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আখেরি নবী, নূরানি নবী, সমস্ত জগতের সমস্ত মখলুকাতের সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এইভাবে, যে ব্যক্তির পা আল্লাহর রাস্তায় দুলামলিন হয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। কত সুসংবাদ ওই ব্যক্তির জন্য, কত বড় সুসংবাদ যে আল্লাহ রাস্তায় সফর করে তার জন্য। ইনি ঘসরের উপর বসে নাই, মরু পথ দিয়ে হাঁটতেছে, কেন ফাঁয়ে যেন দুলাবালি লাগে, আমার নবীর হাদিসের উপর যেন আমল হয়ে যায়। প্রিয় ইসলামের ভাইরা, হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হযরত সাইয়েদনা মালিক বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই পছন্দ করলেন, খুব সুন্দর কথা। আর এই পছন্দটা আর এমন পছন্দ করলেন, ওনারা যারা গুড়ার উপর খসরের উপর সফররত ছিল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই খসর থেকে গুড়া থেকে নেমে পায়ে হেঁটে পথ অতিক্রম করে গেল। রাবি বলতেছে, আমি আমার জীবনে এত দীর্ঘ লম্বা সফর কখনো ফাঁয়ে হেঁটে করি নাই, যেটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর ফাঁয়ে হেঁটে অতিক্রম করেছি। আল্লাহর রাস্তায় চলার দুলি মলিন হওয়ার ফজিলত বলা হচ্ছে। আপনি মাদানী চ্যানেলের দর্শক, আপনাকে বলি, আমি আমাকে বলি, আমার আমির আলে সুন্নত আমাদেরকে কি বলেছেন, প্রতি মাসে তিন দিন মাদানী কাফেলায় সফর করো, হ্যাঁ, বারো মাসে এক মাস মাদানী কাফেলায় সফর করো, জিন্দগিতে এক বছর বারো মাস মাদানী কাফেলায় সফর করো। কেন? এই মাদানী কাফেলায় আল্লাহ রাস্তায় সফর করলে ইনশাআল্লাহ ফা দুলি মলিন হবে, ফায়ের মধ্যে কাদা লাগবে, দুলোময় হবে, এর বরকত আমরা পেতে থাকব, কারণ জিন্দগি খুবই মুক্তসর। আপনি দেখবেন কোনো গাড়ি সারাদিন যে রাস্তায় চলে, ওই গাড়ি দিনে একবার না একবার পেট্রোল পাম্পে যায়, সিএনজি গ্যাস নেওয়ার জন্য যায়, কেন যায়? সে একবার পেট্রোল ভর্তি করে বা সিএনজি গ্যাস ভর্তি করে হয়তো আধা ঘন্টা সময় দেয়, বাকি 23 ঘন্টা 30 মিনিট নন স্টপ যেন গাড়ি চালাইতে পারে। ঠিক অনুরূপভাবে বর্তমান জামানার আল্লাহর ওলি, যার নিগায়ে শুভ দৃষ্টির কারণে, যার ফয়জ ও বরকতের কারণে, আমির আলে সুন্নতের ইখলাসের কারণে আজকে দুনিয়ার চতুর্দিকে দাওয়াত ইসলামী, দুনিয়ার প্রতিটি এমন কোন জায়গা আছে যেখানে দাওয়াত ইসলামী নাই? আজকে দাওয়াত ইসলামী যে দুনিয়া ব্যাপী কাজ করে যাচ্ছে আমার আমির আলে সুন্নতের ফয়জ ও বরকতের মাধ্যমে, আর এটার বাগিদার আপনিও আছেন, কারণ আপনার দান অনুদান সহযোগিতার কারণে আজকে দাওয়াত ইসলামী দুনিয়ার কোনায় কোনায়। তো আপনাকে আমি স্পেশালভাবে বলবো, দাওয়াত ইসলামীর স্ক্রিনের মধ্যে যে দেখানোর নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আপনিও আপনার দান অনুদান জাকাত ফিতরা নফল যেটাই আপনার সুবিধা আপনি দাওয়াত ইসলামীর অ্যাকাউন্টের মধ্যে জমা করাইতে পারেন। আল্লাহর রাস্তায় সফরের অগণিত ফজিলতের মধ্যে আরও ফজিলত আছে, বুখারী শরীফের মধ্যে হাদিসে মুবারক এইভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, যেই সব বান্দার ফা আল্লাহর রাস্তায় দুলিময় হয়, ওই সফরের কারণে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের আজাব থেকে নাজাত দান করে। আল্লাহর রাস্তায় সফর করলে জাহান্নামের আজাব থেকে মুক্তিনামা রয়েছে, হ্যাঁ। আর ইলমে দিন শিকার জন্য কেউ যদি বের হয়, এটা আল্লাহর রাস্তায় সফরের করার সময়। দেখেন, দাওয়াত ইসলামের মাদানী কাফেলা পরিপূর্ণ একটি ইলমে দিনে শিক্ষার কেন্দ্র, এখানে ইলমে দিন প্র্যাকটিক্যাল থিওরি সব শিক্ষানো হয়। একজন মানুষকে সত্যিকার অর্থে কীভাবে প্রকৃত মুসলমান হওয়া দরকার প্রয়োজন, এই সবগুলার শিক্ষা দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় দেওয়া হয়। তো আমি আপনাকে বলবো, আপনিও আপনার বিশেষভাবে আমাদের মাদানী চ্যানেলের দর্শক ইসলামী বোন বেশি, আমি আপনাকে বলি, আপনি আপনার স্বামীকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার কি এই শ্বশুরকে, আপনি আপনার ভাবকে, আপনার যারা
রক্ত সম্পর্ক পুরুষ রয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে মাদানী কাফেলায় সফর করায়, লাভ আপনি। হ্যাঁ, আপনার দাওয়াতে যারা সফর করবে সে যেমন নেকি পাবে, আপনি মা, আপনি স্ত্রী, আপনি বোন, আপনি ইসলামী বোন, আপনিও সমপরিমাণ নেকির ভাগিদার হওয়ার সৌভাগ্য লাভ করবে। জিন্দেগি খুব অল্প, এটাকে নেকির কাজে ইউজ করি, ভালো কাজে বিয়াই করি। আর দাওয়াত ইসলামের মদিনী কাফেলার তো বাহার, মদিনা মদিনা। কারণ ইসলামী ভাইয়ের অর্থাৎ ইসলামী ভাইয়ের অভিমত এরা নিজেরাই বলে, আলহামদুলিল্লাহ মদিনী কাফেলায় সফর করার বরকতে আল্লাহ আমার অমুক পেরেশানি দূর করে দিয়েছে, আল্লাহ আমার অমুক টেনশন দূর করে দিয়েছে, একজন মামলা মুকদ্দমায় গ্রেফতার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ঘটনা, ও সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেই রাতে আড্ডা দিত, আট দশজনের সাথে আড্ডা দিত, তাদের মধ্যে একজন লোক ছিল খারাপ, সেই কাউকে মার্ডার করে। এখন যারা আড্ডা দিত তারাও তার সাথে গ্রেফতার হয়ে যায়। হ্যাঁ, এখন যে মার্ডার করে নেয় সেইও ফাঁসির আসামির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ কি মার্ডার কুনিয়া আসামিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাকে কেউ বলেছে তুমি গিয়ে মাদানী কাফেলায় দোয়া করো, মাদানী কাফেলায় দোয়া কবুল হয়। ওই যুবক মাদানী কাফেলায় এসে অনেক কান্নাকাটি করেছে তাহাজ্জুদের নামাজের সময় প্রতিনিয়ত। সে বলতো হ্যাঁ, আমি কিন্তু হারাম লোকের সাথে আড্ডা দিয়েছি, কিন্তু তারা যেদিন ওই লোকগুলা অপরকে মার্ডার করেছে আমি ছিলাম না, আমি জানি না, কিন্তু তাদের সাথে বসার কারণে আজকে আমি মার্ডারকারীদের সাথে আসামি হয়ে গেলাম, আমার কি হবে। হাকিকতে এটা দেখা গিয়েছে সেই অন্তরের অন্ধস্থল থেকে। রবিবার ছিল ওই দিন, সেই বারবার হাজিরি দেওয়ার জন্য কুটে যাওয়া লাগতো, জামিনে সে বের হয়েছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না কাজটা। তো সে যখন মাদানী কাফেলায় শুক্রবার, শনিবার, রবিবার তার হাজিরি ছিল কুটের মধ্যে, সে বলল হুজুর আমাদের জন্য আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেয়। মাদানী কাফেলার বরকত এমন হয়েছে, আল্লাহ পাক তার উপর এমন দয়া করেছে, সেই কুটের মধ্যে হাজির দেওয়ার জন্য গিয়েছে, ম্যাজিস্ট্রেট তাকে দেখেছে, সত্যের জয় অবধারিত, সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য এটা বেশি উঠবে, আখের এটাই প্রকাশ পেয়েছে। ম্যাজিস্ট্রেট জজ সাহেব তাকে ওই দিনে বলল এই বন্দা এই মার্ডার হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, তাকে বা ইজ্জতে খালাসি দেওয়া হলো। প্রিয় ইসলামী ভাইরা, এই ধরনের অনেক ঘটনা, মাদানী কাফেলায় দোয়া কবুল হয়। এই ধরনের আরেকজন সন্তান তার মার জন্য দোয়া করার জন্য মা পায়ে হাঁটতে পারত না, পায়ের ব্যথা, কেউ বলেছে দোয়া কবুল হয়, মাদানী কাফেলায় যাও। অনেক চিকিৎসা করা হয়েছে, মার শারীরিক কোনো উন্নতি নাই। আখের সন্তান যখন মাদানী কাফেলায় সফররত তখন ওখানে দোয়া করে। কিতাবে আছে আল্লাহর রাস্তায় দোয়া ব্যক্ত হয় না, আল্লাহর রাস্তার করা দোয়ার কবুল হয়, মকবুল হয়। হ্যাঁ, সন্তান মার জন্য দোয়া করেছে, মাদানী কাফেলা শেষ, যে মা বিছানা থেকে উঠতে পারতো না, যখন সন্তান ঘরের দরজার সামনে নক করে দরজা খুলে দাও, তখন দেখতেছে মা পায়ে হেঁটে এসে ঘরের দরজা খুলে দিচ্ছে। সন্তান দেখে তো তাজ্জব, মা তুমি হাঁটতে পারতেছো? বলল হ্যাঁ, তুই মাদানী কাফেলায় যাওয়ার পর থেকে আল্লাহ তাআলার দয়া হয়েছে, আমি এখন হাঁটতে পারতেছি। তো মাদানী কাফেলায় দোয়া কবুল হয়। এই জন্য আমার আমির আলে সুন্নাত বলে, বৃষ্টি হোক, জ্বর হোক, গরমি হোক, তুফান হোক, মুশকিলাত হোক, অভাবে থাকুক, চাকরি নাই, যে যে পেরেশানিতে তাকো না কেন, মাদানী কাফেলায় সফর কর, এখানে তোমার মুশকিলাত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আপনাকে বলবো, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি অনেক জায়গায় তো গিয়েছেন, অনেক ধরনের ট্রিটমেন্ট করিয়েছেন, একবার আল্লাহর রাস্তায় সফর করে দেখো না ভাই, এখানে আছে কি দাওয়াত ইসলামী ওলারা বলে কি, একবার সশরীরে প্র্যাকটিক্যালে আমরা অংশগ্রহণ করি। কারণ আল্লাহর রাস্তায় যারা ইলমে দিন শিকার জন্য ঘর থেকে বের হয়, এটা আল্লাহর রাস্তায় সফরের মত, এটা দোয়া মকবুল, এটার মধ্যে বান্দার হাজত
আল্লাহ পূর্ণ করে দেয়। আজকে আমাদের অনেক লোক আছে অভাবে আছে, টেনশনে আছে, ইনকামে কুলায় না, আমি তাদেরকে স্পেশাল বলবো আপনি মাদানী কাফেলায় সফর করেন। হ্যাঁ, আপনি মাদানী কাফেলায় সফর করেন, ইনশাল্লাহ মাদানী কাফেলার বরকতে আপনার মুশকিলাত দূর হয়ে যাবে। কারণ আল্লাহর রাস্তার সফরের ফায়দা কি? তিরমিজি শরীফের মধ্যে আছে, হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, আল্লাহর রাস্তায় যার পাগুলি দুলিময় হয় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দেয়। কিতাবে আরো আছে, বন্দা যখন ইলমে দিন শিকার জন্য ঘর থেকে বের হয়েছে 3 দিনের জন্য, 1 মাসের জন্য, সে যতক্ষণ ফিরে আসবে না, যতদিন সে ঘরের বাইরে থাকবে ততদিন সে আল্লাহর রাস্তায় আছে। শুধু এটা নয়, বলা হচ্ছে সে এই হালতে যদি মারা যায়, কারণ মওত গর্দানের রগের চাইতো নিকটে। হ্যাঁ, হয়তো আমরা বুঝি না, মওত গর্দানের রগের চাইতো কাছে। আজরাইল প্রত্যেক মানুষের কাছে ডেইলি 5 বার আসে, কিন্তু মানুষ দেখে না। যে একবার দেখেছে আজরাইলকে সে কবরে গিয়েছে, আর যারা দেখে বেঁচে রয়েছিল এরা নবী ছিল। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের সাথে আজরাইলের বন্ধুত্ব ছিল, আজরাইলকে অনেকবার দেখেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ অনেকবার দেখা হয়েছে আজরাইলের সাথে। হ্যাঁ, মূসা আলাইহিস সালামের সাথেও দেখা হয়েছে। নবীগণ সাধারণ মানুষের মতো নয়, এরা আজরাইলকে দেখে। হ্যাঁ, ইব্রাহিম আলা নবীনা ও আলাহ ইসলাম আজরাইল আলা নবীনা ও আলাহ ইসলামকে বললো, এ ভাই আজরাইল, তুমি কিভাবে রূহ মানুষের কবজ করো, একটু আমাকে দেখাও তোমার সুরত কোন ধরনের তাকে। তখন আজরাইল আলা নবীনা ও আলাহ ইসলাম বললো, আমি গুনাগারদের কিভাবে তাদের রূহ কবজ করি, কোন সুরত নিয়ে তাদের রূহ কবজ করি আপনি সেটা দেখেন। ইব্রাহিম আলা নবীনা ও আলাহ ইসলামকে বললো, আপনি একটু অন্যদিকে ঘুরে যান, আপনার দৃষ্টিকে অন্যদিকে করেন। ইব্রাহিম আলা নবীনা ও আলাহ ইসলাম নিজের দৃষ্টিকে অন্যদিকে করল, নিজের সুরতকে আজরাইল মালাকুল মওত আলাহ ইসলাম যে গুনাগার বান্দাদেরকে যে সুরত নিয়ে যে চেহারা নিয়ে রূপ অবস করে ওই রূপ যখন ধারণ করলো, তখন বললো, ইয়া ইব্রাহিম আলা নবীনা ও আলাহ ইসলাম আপনি দেখুন আমাকে। ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম দেখার সাথে সাথে বেহোশ হয়ে মাটিতে পড়ে গেল, দেখার সাথে সাথে বেহোশ। কোন আকৃতি ছিল? মালাকুল মওত। এ বেনামাজি শুনো, এ সুদকুর শুনো, এ গুসকুর শুনো, এ মা বাপকে কষ্ট দাতা ছেলে হোক মেয়ে হোক শুনো, যারা সমাজে ফিতনা করে, সন্ত্রাসী করে, যারা মানুষ থেকে অস্ত্র টেকিয়ে হুমকি দিয়ে অপহরণ করে বিভিন্ন ধরনের ছান্দাবাজি করে, এক কথায় যত ধরনের গুনার কাজ যারা করে, তারা শুনো, ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে আসলো, হুশের মধ্যে আসলো, তখন বলল, ভাই আজরাইল, গুনাগারের জন্য তোমার এই সুরতে যথেষ্ট আজাবের জন্য, গুনাগারের রূহ কিভাবে তুমি কবজ করো, যে সুরত তোমার তার নাক দিয়ে দোঁয়া বের হচ্ছে, কান দিয়ে দোঁয়া বের হচ্ছে, চুলগুলি খাড়া অবস্থায় ভয়ঙ্কর বিশ্রী দুর্গন্ধময় খুব ভয়ানক একটা আকৃতি যেটা আজরাইল ইসলাম ধারণ করেছে। তখন ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম বলে, গুনাগারের জন্য তোমার সুরতে যথেষ্ট আজাবের জন্য, এত ভয়ঙ্কর একটা। আর ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম নবী, উনি পর্যন্ত ভয়ে ভীত হয়েছেন, অথচ নবীগণ মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ নাই। এই জন্য আমি আপনি কেউ জানি না, ডেইলি 5 বার আজরাইল আমাকে আপনাকে দেখে, কিন্তু আমরা দেখি না। আজরাইল বলে, আমি তো তাজ্জুব ওই ব্যক্তিকে নিয়ে যে এখন মরে যাবে, সে হাসতেছে, যার এখন মৃত্যু হবে সে দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্য প্রিয় ইসলামী বাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, দাওয়াত ইসলামী মাদানী কাফেলার মধ্যে, তারবিয়তি কোর্সের মধ্যে, নামাজ কোর্সের মাধ্যমে, কোরআন কোর্সের মাধ্যমে মানুষকে ইলমে দিনের দিকে আহ্বান করে। কোরআন কোর্সের মানে কি? মুসলমানের জন্য কোরআন অতটুকু শিক্ষা গ্রহণ করা ফরজ যতটুকু নামাজে লাগে। কোরআন কোর্সের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। আজকে মুসলমান সব কিছু পড়তে পারে, কোরআন পড়তে পারে না।
কখনো কোরআনকে বাংলা উচ্চারণের মাধ্যমে পড়া যাবে না। আপনি শিন সাদ এগুলা কিভাবে লিখবা বাংলার মধ্যে, আইন কিভাবে লিখবা আপনি, অসম্ভব এটা। আর এই মুহূর্তে দাওয়াত ইসলামী মানুষের ইমান আকিদা আখলাককে বাঁচানোর জন্য বলা হচ্ছে, ভাই বাংলা উচ্চারণ কোরআন পড়িও না, এটা জায়েজ না, এটা হারাম, আসো কোরআন কোর্সের মধ্যে আসো, কোরআন শিখার জন্য আসো, কোরআনের পড়ার সময় দাও। এটা দাওয়াত ইসলামী আহ্বান করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পুরা বাংলায় পুরা দুনিয়ায় প্রতিনিয়ত কোরআন কুজ করে যাচ্ছে, আর এর পিছনেও বাই লক্ষ লক্ষ কোটি টাকা খরচ। কারণ যারা মুআল্লিম যারা শিক্ষক তাদের স্যালারি দেওয়া লাগে। হ্যাঁ, এর মাদানী চ্যানেল যে আপনি আপনার ঘরে বসে দেখতেছেন, এর পিছনে কোটি টাকা খরচ। এখানে এখানে যারা স্টাফ আছে, যারা ডাইরেক্টর আছে, যারা ক্যামেরাম্যান আছে, স্যাটেলাইট আছে, সব টাকার বিনিময়ে চলতেছে। এই জন্য বিশেষভাবে এই দিনই কাজগুলাকে আরও গতিশীল করার জন্য আপনার কাছে অনুরোধ, আপনিও দাওয়াত ইসলামের এই টেলিতুন অনুষ্ঠানে টেলিতুন অর্থ সংগ্রহ তহবিল কাজে আপনিও আপনার হাতকে প্রসারিত করুন। দেখেন আমি আপনি মওতের আগে যেই টাকা আল্লাহ রাস্তায় খরচ করব, এটা সদকা, এটা নাজাতের কারণ হবে। যখন একাকী কবরে কেউ নাই, ওই কবরে বন্দার সাথে কি কি যায়, কি কি থাকে আপনি কি জানেন? শুনেন তাহলে। কবরে বন্দা দুনিয়াতে যে নামাজ পড়ত, ওই নামাজগুলা কবরে বন্দার সাথে থাকে। আর দাওয়াত ইসলামী নামাজ কোর্স মানুষকে প্র্যাকটিক্যাল শিখায়, সাত দিনের নামাজ কোর্স। বন্দা দুনিয়াতে সই শুদ্ধভাবে তার তিলের সাথে যে কোরআন পড়ে, ওই কোরআন পড়াগুলি, ওই নেকিগুলি, ওই কোরআন বন্দার সাথে তার কবরে থাকে। আর দাওয়াত ইসলামী কোরআন কোর্সের মাধ্যমে যারা কোরআন জানে না তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শিখানোর কাজে ব্যস্ত আছে। ঠিক অনুরূপভাবে আপনাকে বলা হচ্ছে টেলিতুনে সংগ্রহ কর, অংশগ্রহণ করুন, একটা ইউনিট 5,000 টাকা। আপনার মা বাপ ভাই বেরাত আত্মীয় স্বজন ময় মুরব্বী আজকে অনেকে কবরে, এরা আপনার দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, আমি তাদের জন্য কি সৎকা হাইরাত করি? তো দাওয়াত ইসলামীকে দান করা সৎকা করার সোয়াব আছে। আপনি তো একটা আপনার বাপের জন্য মার জন্য সৎকা করলেন, তারা তো নাকি পেয়ে যাবে, আপনিও পাবেন। শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, এই নেকিগুলি আপনি যখন কবরে যাইবেন এই টাকাগুলার সমপরিমাণ সোয়াব আপনি কবরে পাইবেন। এই জন্য আপনাকে বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামীর কমরকে মেরুদণ্ডকে আত্মিকভাবে সহযোগিতা করি। কারণ দাওয়াত ইসলামী আমাকে আপনাকে সবাইকে এটাই শিখায়, বেঁচে থাকলে নবীর প্রেমে বেঁচে থাকো, মরলে নবীর প্রেমে মরো। কারণ নবীর প্রেমে জিনা, নবীর প্রেমে মরনা, এটা ইবাদত। আর দুনিয়ার প্রেমে বেঁচে থাকা, দুনিয়ার প্রেমে মৃত্যুবরণ করা, এটা বরবাদি বরবাদি বরবাদি। আমরা বোঝার চেষ্টা করি দাওয়াত ইসলামী মাদানী কাফেলার মাধ্যমে, কোর্সের মাধ্যমে মানুষকে, মানুষের বিবেককে জাগিয়ে তুলতে চাই। উঠো অলসতার নিদ্রা থেকে, উঠো দুনিয়ার লোভ লালসা থেকে, উঠো নবীর প্রেমে সর্বদা নিজেকে সাজিয়ে রাখার জন্য। এটাই দাওয়াত ইসলামী চায়, কিন্তু অনেকে বুঝে না। অনেকে বলে এটা কি মাদানী চ্যানেল, এটা কি সারাক্ষণ শুধু আখেরাতের কথা বলে? ও ভাই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাগরে উজু করেছে, উজুর কতরা পানি ফুটা পড়েছে, আর ওই সময় একটা কথা বলেছে। কেন দাওয়াত ইসলামী ওয়ালা আখেরাতের কথা বলে? যে আখেরাতকে অস্বীকার করে তার ইমান থাকবে না, আখেরাতের উপর ইমান আনতে হবে, কাল কিয়ামতের উপর ইমান আনতে হবে, পরকালের উপর ইমান আনতে হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার উজুর পানির ফুটা পড়তেছে, শেষে একটা ফুটা পড়ল উনার অঙ্গ থেকে হাত থেকে। এরপর উনি কি বলল? এই যে বিশাল সমুদ্র দেখতেছ, এটা হচ্ছে আখেরাত, এটা পরকাল, এই যে একটা ফুটা দেখেছ এটা হচ্ছে দুনিয়া। এখন আপনি নিজে সিদ্ধান্ত নেন, আমি কি ফুটা নেব না সমুদ্রের মতো বিশাল কুল কিনারা নাই ওই আখেরাতে চিন্তা করব।
কারণ আখেরাতের চিন্তা যে করে সে নামাজ কজা করবে না, সে রমজানের রোজা কজা করবে না, সে মানুষেরকে আঘাত করবে না, গালি দিবে না, সন্ত্রাসী করবে না, যার চিন্তা আখেরাতের আছে আমি কাল কি জবাব দেব। এই জন্য দাওয়াত ইসলামী আমাকে আপনাকে যেটা বুঝাতে চায় সেটা হচ্ছে কি, আমরা দাওয়াত ইসলামীর সাথে অতপ্রত জড়িয়ে যায়। হ্যাঁ, যেভাবে আত্মিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে মন দিয়ে সাপোর্ট করি, অর্থ দিয়ে সাপোর্ট করি, শারীরিকভাবে হচ্ছে দাওয়াত ইসলামের মাদনী কাফেলায় আল্লাহর রাস্তায় সফর করি, তরবিয়তি কোর্সে সফর করি, লাভ আপনার, লাভ আমার, লাভ দশের, দেশের, দুনিয়ার, সমাজের, সবার। দাওয়াত ইসলামী এটা একটা পরিবর্তন, ইনকিলাবের নাম। দাওয়াত ইসলামী কি, এটা কোনো মানুষের নাম নয়, এটা কোনো দেশের নাম নয়, দাওয়াত ইসলামী এটা সিস্টেমের নাম, যে দাওয়াত ইসলামী নবীর প্রেমে সারা দুনিয়ার মানুষের অন্তরকে জয় করতে চায়। মানুষ বেঁচে থাকলে নবীর প্রেমে বেঁচে থাকুক, এটা দাওয়াত ইসলামী চায়। মানুষ জিন্দেগি করলে নবীর তরিকায় করুক, এটা দাওয়াত ইসলামী চায়। মানুষ আজকে যে আমি মাথা থেকে পা পর্যন্ত আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার গেট আপ, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার লেনদেন, আমার অ্যাক্টিভিটিস যত ধরনের রয়েছে, দাওয়াত ইসলামী চায় এটা কোরআন ও সুন্নাতের পথে হোক, নবীর তরিকায় হোক। এই চাওয়াটা দেখেন, আজকে যে কোনো বিষয়ে আপনি জ্ঞান অর্জন করেন না কেন, আপনাকে ইউনিভার্সিটিতে যাওয়া লাগে, কলেজে যাওয়া লাগে, স্কুলে যাওয়া লাগে, মাদ্রাসায় যাওয়া লাগে। আর দাওয়াত ইসলামীও নবীর সুন্নত, নবীর প্রেম, নবীর ভালোবাসা, ফিকরে আখরাত এগুলো শেখানোর জন্য সবাইকে বলতেছে আসো, আসো আল্লাহ রাস্তায় সফর করি, মাদানী কাফেলায় সফর করি, তরবিয়তি কোর্সে অংশগ্রহণ করি, কারণ এর বিকল্প কোনো রাস্তা নাই। হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই হাদিসে মুবারাকা, আখিরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যে ব্যক্তির চেহারা আল্লাহর রাস্তায় দুলি মলিন হবে কিয়ামতের দিন, আল্লাহ পাক তাকে জাহান্নামের দুয়াতে কে নিরাপত্তা দান করবে। আরো কি, যে ব্যক্তির পা আল্লাহর রাস্তায় দুলা মলিন হয় কিয়ামতের দিন, আল্লাহ তাআলা তার পাগুলাকে জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা দান করবে। দুইটি কথা, চেহারা দুলিময় হওয়া, পা দুলিময় করা। আজকে আমরা চেহারা দুলিময় করি অনেক কাজে, আল্লাহর রাস্তায় করি না। পাও দুলিময় করি খেলাধুলার মধ্যে, আল্লাহ রাস্তায় করি না, আল্লাহ রাস্তায় সময় দিই না। আল্লাহ রাস্তায় যদি সময় দিই তাহলে এটা আমার জন্য নাজাতের কারণ হবে, কারণ কিতাবে রয়েছে যারা ঠিকমতো যথাসময়ে নামাজ পড়ে। আর মাদনী কাফেলায় তরবিয়তি কোর্স এটাকে সবার আগে প্রাধান্য দেয়, বলা হচ্ছে যে ঠিকমতো নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ পড়ে, আল্লাহ তার রিজিকের মধ্যে ফরাগতি বরকত দান করবে। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে সবাই কেন জানি ব্যস্ত রিজিকের তালাশে, খাবারের টেনশনে, বিভিন্ন ধরনের। আর আল্লাহ পাক ওই বান্দাকে দয়া করে যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আদায় করে, নামাজকে যত যত যথাযথভাবে যত্ন সাথে আদায় করে, তার অভাব আল্লাহ, রিজিকের টেনশন আল্লাহ দূর করে দেয়। কারণ নামাজ ঈমানের ফরেস্তা, মুসলমানের সাথে বিধর্মীর যে পার্থক্য নামাজ দিয়ে, আর এই নামাজের প্র্যাকটিক্যাল মাদনী কাফেলাই নামাজ কোর্স, তরবিয়তি কোর্স, আল্লাহ রাস্তায় যখন আমরা সফর করব এগুলা শিখা আমার আপনার জন্য আসান হয়ে যাবে। এই জন্য দাওয়াত ইসলামীকে আরো আমরা গতিশীল। দেখেন আপনার যদি গাড়ি থাকে, গাড়ির মধ্যে পেট্রোল নাই, মনে করেন আপনার কাছে গাড়ি আছে, ব্র্যান্ড নিউ দামি গাড়ি, কিন্তু গাড়ির মধ্যে তেল নাই অথবা গ্যাস নাই, ওটা ক্রয় করার পয়সা নাই,
গাড়িটা গ্যারেজে রয়ে যাবে। ঠিক দাওয়াত ইসলামীকে যদি, এই মাদানী কাজটাকে যদি আমি আপনার আমার সহযোগিতায় সারা দুনিয়া পৌঁছাতে চাই, তাহলে আত্মিক সাপোর্টটা খুব দরকার। আপনার আত্মিক সাপোর্ট তেলিতুন যে চলতেছে এখন, এখানে আপনি একটু সহযোগিতার হাত বাড়ান না মা। আমি মাদানী জায়গার দর্শককে বলবো, আপনার জাকাত রমজানে জাকাত দেওয়া ফরজ নয়, আগেও দেওয়া যায়। জাকাত তখন ফরজ যখন থেকে নিসাব শুরু হয় তখন। অনেকে তো আমরা এটা ঘুরাইয়ে রমজানে চলে যাই না। আপনার যদি জাকাত টাকা শুরু হয়েছে সফর থেকে, এক বছর পরে আবার সফরে আসলে জাকাত শুরু হবে। এই ধরনের অগ্রিমও দেওয়া যায়। আপনি যদি বলেন আমি সৎকা করবো, সৎকা করা যায়। তো দাওয়াত ইসলামীর এনার্জি ম্যান পাওয়ার অনেক আলহামদুলিল্লাহ, মানি পাওয়ারের অভাব রয়েছে। আপনার সহযোগিতা কামনা করি, আপনার সহযোগিতার হাত প্রসারিত করুন। একটা ইউনিট 5,000 টাকা দাওয়াত ইসলামীকে দিয়ে সহযোগিতা করুন, লাভ আপনি নিজেই দেখবেন। আমি তো আপনাকে বলবো, আবারও বলতেছি, আপনি আপনার ছেলেকে, বাপকে, স্বামীকে, যার ঘরে ছেলে বাপ গালি দেয়, উল্টা সিদা হরক আচরণ করে, তাকে আপনি বুঝিয়ে এক মাসের মাদানী কাফেলায় কাটিয়ে দেন, ইনশাআল্লাহ তার পরিবর্তন আপনি দেখবেন। কারণ দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার মধ্যে, কোর্সের মধ্যে বন্দা আল্লাহর ভয়ে অনেক কান্নাকাটি করে, হ্যাঁ তাহাজ্জুদে উঠে উঠে সবাই বলে হায় আমার কি হবে, গত জীবন তো সব নষ্ট করেছি, আমার কি হবে, এভাবে কান্না করে। আল্লাহ পাকের ভয় মাদানী কাফেলার মধ্যে, কোর্সের মধ্যে বন্দাকে জাগিয়ে তোলা হয়। হাজারো ইসলামী ভাই আছে যারা আগে মা বাপকে মানত না, শরাব, নেশা, ইয়াবা, জুয়াড়ি, সন্ত্রাসী, সুর, ডাকাত, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত ছিল। মাদানী কাফেলার বরকতে, তরবেতি কোর্সের বরকতে এরা এখন মা বাপের হাতে চুমা দেয়, মায়ের পায়ে চুমা দেয়। অনেক আছে আগে ছিল যারা স্ত্রী ছাড়া কিছু বুঝতো না, কাফেলায় সফর করার বরকতে, কোর্সে যাওয়ার বরকতে এরা বলে না স্ত্রীর হক যেভাবে আদায় করা লাগবে তার চাইতে বেশি মা বাবার হক আদায় করা লাগবে। এটা শিখেছে এরা, শিখার কারণে এরা পরিবর্তন হয়েছে। তা আপনাকে বলবো, এই সময় এই সুযোগগুলো আমরা কাজে লাগাই যদি করি, তাহলে আপনি দেখবেন আমার আপনার ঘরের পরিবেশটা কেমন হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামীর মাদানী কাজে সদা সর্বদা আমরা এঙ্গেজ থাকি। এভাবে যদি ছুটে যাই, কার দুনিয়ার যে মহাব্বত, যে ভালোবাসা, যেই রং তামাশা, এটা আমাকে গ্রাস করে নিবে। আর যদি প্রতিনিয়ত মাদানী কাফেলায় সফর করি, আল্লাহ রাস্তায় সফর করি, তাহলে ঘর থেকে বাইরে থাকার একটা প্র্যাকটিস হবে, একাকী থাকার প্র্যাকটিস হবে। অনেকে বলে আমি ঘর থেকে বাইরে কীভাবে থাকবো, আমার ভয় লাগে, কালকে বাবা আপনি মারা গেছেন কবরে কীভাবে থাকবা, কবরে কীভাবে থাকবা। আল্লাহর ঘর মসজিদে এতেকাফের নিয়তে থাকা ইবাদত বন্দেগি। বলা হচ্ছে আপনি কোরআনও পড়েন নাই, কিচ্ছু করেন নাই, নিঃশ্বাস নিয়েছেন, বসে রয়েছেন, এই তো ইবাদত আল্লাহর ঘরে। আর দুনিয়ার মধ্যে সব চাইতে আলা বালা উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আর দাওয়াত ইসলামীও মসজিদ ভরা সংগঠন, মসজিদ আবাদ করতে চায়, মসজিদকে সর্বদা সাজিয়ে রাখতে চায়, মসজিদকে সর্বদা ইলমে দিন এর মাহফিল দিয়ে এটাকে ভরপুর করে রাখতে চায়। আর এটার জন্য দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা কোর্স এটা মসজিদে হয়, হ্যাঁ মসজিদে এই অ্যাক্টিভিটিসগুলো করা হয়। তা আপনার কাছে অনুরোধ, দাওয়াত ইসলামীকে সহযোগিতা করি। অনেক টাকার প্রয়োজন, কোটি কোটি টাকার প্রয়োজন। মাদানী চ্যানেল আপনার সামনে এটা এমনি চলে না, এখানে কোনো অ্যাড নাই, বিজ্ঞাপন নাই, নাসানাসি নাই, মেজরিটি চ্যানেল অ্যাড দিয়ে চলে, এখানে তো অ্যাড নাই, কীভাবে চলবে যদি আপনি সহযোগিতা না করেন। এই যারা আপনার সহযোগিতা কামনা করতেছি, একটু সহযোগিতা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে,
18 কোটি থেকে যদি ছোট বাদ দিলাম 8 কোটি, 10 কোটি মানুষ যদি একটা একটা ইউনিটের সহযোগিতা করে, তা দাওয়াত ইসলামী বাংলার আনাসে গানাসে মাদানী কাজের দুম মাচিয়ে দেবে। প্রতিটি এলাকায় নবী প্রেমিকদের মাদ্রাসা হবে, মসজিদ হবে, জামিয়া হবে, এভাবে দিনই কাজ হবে। মুবাল্লিগরা মানুষকে কাফেলায় নিয়ে যাবে, তরবিয়তি কুচ করাবে, অনেক কিছু করার ইচ্ছা কিন্তু আর্থিক অভাবের কারণে রয়ে যায়। এই জন্য কুমুর বেঁধে দাওয়া ইসলামীকে সহযোগিতা করি আর দাওয়া ইসলামীর জন্য দোয়াও করি। আল্লাহ যেন আমাকে আপনাকে এই দাওয়াত ইসলামের মহলে ইস্তেকামত দান করুক, ইবাদতের মধ্যে যেন এই মহলে ইমানের সাথে কমার সাথে মৃত্যু দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকি, আল্লাহ পাক যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।